हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल शनका साहा ब्लॉग। शनका साहा ब्लॉगे तुम्हारे सबाई के स्वागत। तुम्हारा सबाई केमन आछो? आशा करी आमार समस्त बंधुरा खूब भालो आछे एबं भालो थेको। तो बंधुरा, तुम्हारा थाम्बनेले देखेछो जे हाँ आमी बोलेछि कनिका तुमि एकटा मा काली। तो बंधुरा, जखन आमरा काउके भालो प्रशंसा करी बा भालो किछु बोली तखन किन्तु आमरा ताके साधारणत मा दुर्गार संगे মানে দুর্গার সঙ্গে তুলনা করি, ঠিক আছে, বা তাকে বলি যে তুমি মা দুর্গার মতো দেখতে বা মা দুর্গার মতো দশভুজা, তাই না? কিন্তু আমরা যখন কাউকে খারাপ কিছু বলতে চাই বা খারাপ কিছুর সঙ্গে তুলনা করতে চাই বা রেগে কোনো কিছু বলতে চাই তখন কিন্তু আমরা বলি তাকে যে মা কালী, মা কালীর সঙ্গে তুলনা করি। সাধারণত আমরা কিন্তু প্রশংসার সময় মানে ভালো ভালো কিছু বলতে গেলে কিন্তু মা কালীর কথাটা উচ্চারণ করি না। তো এখন আমি কেন মা কালী কনিকাকে বললাম তো সেটার পিছনে অবশ্যই কারণ আছে। তার আগে বলি বন্ধুরা যে তোমরা সবাই চেনো কনিকা, মাই সিম্পল লাইফ স্টাইলের কনিকার কথা বলছি। তো বন্ধুরা, তোমরা কি আওয়াজ পাচ্ছ? পাশে কিন্তু একটা আওয়াজ হচ্ছে, মানে আমি পাচ্ছি, খুব সামান্য আওয়াজ আসছে। তো জানি না ক্যামেরার মধ্যে মানে ক্যাপচার হচ্ছে কি হচ্ছে না। তো মানে কনিকা তার স্বামীকে দেখিয়ে, তার স্বামী আমরা সবাই জানি, যারা যারা কনিকাকে চেনো তারা সবাই জানো যে কনিকার অসুস্থ একটা স্বামী আছে, ঠিক আছে। তো তার স্বামীর মানে অসুস্থ দেখিয়ে সে ইউটিউবে কিন্তু বেশ অল্প দিনের মধ্যে কিন্তু সে একটা কী বলবো, বিরাট বড় জায়গা করে নিয়েছে। ইউটিউব থেকে সে প্রচুর টাকা ইনকাম করে, আর সে ইনকামগুলো কে দেয়? আমাদের মতো ভিউয়ার্সরা। কারণ আমি কনিকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছি, আর তার যখনই ভিডিও ছাড়ে তার নোটিফিকেশানে কিন্তু তার সাথে সাথে মানে যেহেতু নোটিফিকেশানটা অল করেছি সাথে সাথে কিন্তু আমার মোবাইলে চলে আসে। তো আমি ডেলি তার ভিডিও দেখ, মানে ডেলি বলা চলে, ডেলি দেখি, মাঝে মধ্যে কোনো দিন ফাঁকা চলে যায়। তো এবার ডেলি ভিউয়ার্স হিসাবে যদি কনিকার কোনো জিনিস আমার খারাপ লাগে, যেহেতু আমি কনিকার আমার রেভিনিউটা কিন্তু আমি যে তার এয়ার সহ ভিডিও দেখি, আমার রেভিনিউটা কিন্তু কনিকা পাচ্ছে। তো আমার আমি ভিউয়ার্স, এবার ভিউয়ার্স হিসাবে কিন্তু আমি যদি কোনো কিছু কনিকার খারাপ দেখি বা কোনো কিছু আমার মনে হয় যে এটা বলা উচিত, তো আমি অবশ্যই বলবো, আর এটা বলার আমার 100 বার অধিকার আছে। যাতে কনিকা কেন কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো তুমি বড্ড অহংকারী কনিকা, তুমি কি মানে কি বলবো, ইউটিউবে যদি তার চ্যানেলটা কোনো কারণে বন্ধ হয়ে যায় বা তার যদি ইউটিউবটা কোনো কারণে ব্যান্ড হয়ে যায়, সে কিন্তু তার বাড়িতে কিন্তু কি বলবো মানে ভাত চড়া বন্ধ হয়ে যাবে, মানে ভাত বন্ধ হয়ে যাবে, হাঁড়ি চুলা বন্ধ বলে না কোথায়। তো সেটাই হলো ব্যাপার। তো মানে তার চ্যানেলের মাধ্যমে যা ইনকাম সেটাই দিয়ে কিন্তু তার মেন সোর্স, মানে সেটাই ইনকাম করার তার মেন সোর্স, তার মাধ্যমে কিন্তু তার সংসারটা চলছে, সে এখন বাড়ি দিচ্ছে। তো তুমি কি ভাবছো, তুমি ভুল করে যাবে আর আমরা চুপচাপ মুখ বুঝে দেখব, তাই না? আমাদের বলার কোনো অধিকার নেই, বললে পরেই যত সব দোষ, তাই না কনিকা? বললে পরেই যত সব দোষ। আর সোশ্যাল মিডিয়ায় এসছো তুমি, বাড়াবাড়ি করবে অথচ তোমাকে নিয়ে বলবো না, তা কি হয় কখনো? তোমাকে তো শুনতেই হবে, তুমি ভুল করবে আর তোমাকে সেটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমরা আছি, আর আমরা 100 বার বলবো যে কেউ ভুল করলে, আমি যদি ভুল করে থাকি তো আমাকে অবশ্যই যারা দেখবে যে এই ভুল বলছে তাহলে তোমরাও বলতে পারো। তো ঠিক সেইভাবে আমি যদি কনিকার কোনো কিছু ভুল দেখি বা কোনো কিছু বল মনে হয় যে এই কথাটা বলাটা উচিত, তো অবশ্যই আমি সেই কথাটা বলবো। তো আমি কালকে আগামীকাল কনিকার একটা ভিডিও দেখি, সেই ভিডিওতে দেখি কনিকা মানে কি বলবো, কনিকাকে নিয়ে যদি কেউ ভিডিও করে বা কোনো কিছু মনে হয় যে কনিকার এই জিনিসটা খারাপ, ঠিক আছে, তো কনিকা কিন্তু সাথে সাথে কিন্তু তার মানে ভিডিওর মারফতে সে ক্লাস নিতে বসে যায়। আর মানে সে কিন্তু কয়েকটা চ্যানেলকে স্ট্রাইকও দিয়েছে, ঠিক আছে। তো কনিকা মানে কিছুদিন যাব মানে কনিকা বেশ দেখছি কমেন্টে থাকে থাকে দিচ্ছে, এক একটা করে পোস্ট করছে যে আমি খুব বিষের মধ্যে পড়ছি বা আমাকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করা হচ্ছে। তো তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও কেন করা হচ্ছে কনিকা? তো তাহলে কি অন্যান্য ইউটিউবারদেরকে নেগেটিভ নিয়ে, ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করা হয় না? তুমি শুধু তোমাকে নিয়ে ভাবছো যে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও হয়, কারণ তুমি একটা সত্যিকারী দশভুজা। কনিকা আগামীকাল একটা ভিডিওতে বলেছে, যারা যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, বা দেখো কনিকা কিন্তু সবসময় বলেছে যে আমাকে নিয়ে তোমরা ভিডিও করো, ঠিক আছে, কিন্তু আমাকে, শুধু আমাকে নিয়ে, আমার পরিবারকে টার্গেট করে নয়। আমারও মনে হয় যদি ইউটিউবে যদি আসতে মানে এসে যদি কাউকে নিয়ে নেগেটিভ কথা বলতে হয়, ঠিক আছে, আমিও আজকে একটা ক্রিয়েটার, আমাকে নিয়েও হয়তো কোনো দিন, বা যদি আমি কোনো দিন একটা ভালো জায়গায় যাই তো আমাকে নিয়েও নেগেটিভ মানে অনেকে ভিডিও করতে পারে, তার মানে কি শুধু আমাকে ছেড়ে আমার পরিবারকে নিয়ে করবে? না, এটা আমি কখনো, আমি কেন আমার মতো কোনো মেয়েরা মেনে নেবে না। হ্যাঁ, আমি ইউটিউব করতে এসেছি, আমাকে নিয়ে বলার শুধু অধিকার আছে। তো আমি সেইভাবে
সবাইকেই বলবো যে শুধু কণিকাকে নিয়ে বলার অধিকার আছে, আদারওয়াইজ তার পরিবারকে নিয়ে নয়। আর কণিকার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে, তার একটা সংসার আছে, কণিকা তাদেরকে নিয়ে বেশ হ্যাপি আছে। তাদেরকে একটা অসুস্থ স্বামীকে নিয়ে সারা জীবন কাটানো যে কতটা টাফ, ঠিক আছে? বাচ্চা কাচ্চা মানুষের একটা বাচ্চা হলে তাকে বাচ্চাটার সঙ্গে তো সারা জীবন যাবে না, কারণ বাচ্চার আগে তো মা বাবা মারা যাবে, তবুও বাচ্চাকে নিয়ে টানা যে কত টাফ। তার তো স্বামী হয়েছে যাকে সে সব মানে কী বলবো, মানুষ অনেক আনন্দ ফুর্তি অনেক শখ অনেক ভালোবাসা নিয়ে কিন্তু তাকে একটা ছেলেকে বিয়ে করেছে, তার সঙ্গে সারা জীবন কাটাবো আনন্দ ফুর্তি করবো, কিন্তু সে তার কী বলবো বিয়ে হওয়ার পর থেকে একটা প্যারালাইজড, মানে তার স্বামী আর তাকে কোনো দিনও রাস্তায় একসাথে হাঁটতে পারবে না। তারপরে কী বলবো তার বাপ মানে তার মেয়েকে নিয়ে দুদিকে দুটো হাত ধরে যে তার বাবা মার পাশে দাঁড়াবে, সেই মুহূর্তটা তাদের জীবনে হয়তো কখনো আসবে না। এবার আমি বলতে পারছি না যে হয়তো কোনো দিন সুস্থ হতেও পারে, উজ্জ্বল হয়তো কোনো দিন সুস্থ হতে পারে, কিন্তু এখন বর্তমান কন্ডিশন দেখে বলছি যে এই অবস্থাতে তোমাদের কি মনে হয় যে কণিকা মানে কণিকা যা করছে, যদি সে ভিডিওর মাধ্যমে যে একটু যদি চালাকি করে থাকে, একটু যদি মিথ্যা কথা বলেও থাকে, বা হয়তো হ্যাঁ আমি এটা মানছি যে কণিকা অনেকবার টাইটেল চেঞ্জ করছে, কিন্তু এর মানে এটা তো নয় যে কণিকা বিশাল বড় ক্রাইম করে ফেলছে। মানুষ সবাই চাই যে আমার ভিডিওটা একটু টাইটেলটা আকর্ষণীয় দিব, যাতে হয়তো ভিউয়ার্সরা মানে চমকে যায় বা ভিউয়ার্সরা চট করে আমার ভিডিওটা দেখতে আসে, এটা কি ক্রাইম হয়ে গেল? এবার কণিকা নিজে বলেছে কালকে ভিডিওতে, এবার আজকে ভিডিওটা করার আমার মেন কারণ হলো বন্ধুরা, যে তো কণিকা গতকালের একটা ভিডিওতে বলেছে যে কণিকা যাদের কণিকার বিরুদ্ধে যারা নেগেটিভ ভিডিও করেছে, নেগেটিভ ভিডিও তো করবে, ঠিক আছে, নেগেটিভ ভিডিও করার মধ্যে কিন্তু পার্থক্য আছে, মানে কণিকাকে ছাড়া তার পরিবারকে নিয়ে প্রচুর হারে হেনস্থা করা হয়েছে বা প্রচুর হারে মানে তাকে হ্যারাস করা হয়েছে, ঠিক আছে? তো তাদের বিরুদ্ধে মানে কণিকা স্টেপ নিয়েছে, এবার কণিকা ক্রাইম ব্রাঞ্চে গিয়ে ওখানে গিয়ে কমপ্লেন করেছে আর তাদেরকে বলেছে যে মানে আপনারা তাড়াতাড়ি করে এই এই কমপ্লেনগুলোর বিরুদ্ধে একটা স্টেপ নিন। তো তারা বলেছে যে হ্যাঁ আমরা তাড়াতাড়ি করে কাজ শুরু করছি আর দেখা যাক কী হচ্ছে। তো আমার মনে হয় কণিকা একদম ঠিক করেছে, কারণ এর বিরুদ্ধে পদক্ষেপটা নিতেই হবে, কারণ কণিকা যা মানে কী বলবো একটা মেয়েকে যদি ডেলি হারে যদি এই নেগেটিভ ভিডিও করে তাকে যদি হেনস্থা করা হয়, তাহলে কোন মেয়ে পারবে সহ্য করতে? তোমরাই বলো বন্ধুরা, কোন মেয়ে পারবে যদি তাকে সারা কী বলবো এত নেগেটিভ ভিডিও তাকে নিয়ে তার প্রত্যেকটা ভিডিও দেখবে আর তার একটা করে খুদ বের করবে আর খুদ বের করে করে নিজের চ্যানেলে এক একটা করে ভিডিওর কন্টেন্ট তৈরি করবে? এটাই হলো মানে কিছু কিছু মানুষের কাজ এখন। তো আমার মনে হয় কণিকা তুমি সত্যিকারই মা কালী, তুমি মা তুমি কালকে বলেছিলে না ভিডিওতে যে আমি যদি পরিবারের জন্য কখনো কখনো মানে বাড়ির বউকে বা মাকে বা কী বলবো মানে একটা মেয়েকে মা কালীর রূপ ধারণ করতে হয়, তো তুমি সেই মা কালীর রূপ ধারণ করে তাদেরকে মানে আমার মনে হয় যারা তোমাকে নিয়ে দেখো তোমাকে নিয়ে ভিডিও করছে ঠিক আছে, তোমার বাচ্চা কাচ্চা তোমার পরিবারকে নিয়ে যারা ডেলি হেনস্থা করছে, আমার মনে হয় তোমার পদক্ষেপ নেওয়াটা একদম উচিতের মধ্যেই পড়ছে। তো তোমরা আমার যারা যারা ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমাদের কী মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর একটা মেয়েকে নিয়ে বলতো তোমরা ডেলিকে এভাবে নেগেটিভ ভিডিও করলে কি ভালো লাগে? কণিকা কিন্তু আমাদের থেকে যথেষ্ট মানে কী বলবো যথেষ্ট কি বয়সের দিক থেকে তো হয়তো সমবয়সী হলেও বা হয়তো আমাদের থেকে সিনিয়র হলেও, কিন্তু ইউটিউব যেহেতু ইউটিউব আমরা করতে এসেছি তো আমাদের ইউটিউবের দিক থেকে সে আমাদের থেকে অনেক উঁচু, ঠিক আছে? তো তাকে সম্মান করাটা আমাদের মনে হয় মানে একান্ত কর্তব্যের মধ্যে পড়ে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটাকে আমি এখানে শেষ করলাম। আর কী বলবো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে সাথে থেকো। আজকের মতো টাটা, আর অবশ্যই নিজের মতামতটা জানাবে।